যেটা ওই রকম মজিবুল হক চূর্ণ জাতীয় পার্টি নিয়ে নানান প্রেডিকশন আমরা পাই, সব কিছু বলাও যায় না, সব কিছু যে কনফার্ম তাও বলা বোঝা যায় না। এবং জাতীয় পার্টির সঙ্গে আওয়ামী লীগের বা মহাজোটের এখনও আসন ভাগাভাগি চূড়ান্ত হয়নি। জাতীয় পার্টিও সারা দেশে প্রার্থী দিয়েছে, একদম ছোটোখাটো আসন সহ, যেখানে আওয়ামী লীগের বাঘা বাঘা প্রার্থী রয়েছেন সেখানেও প্রার্থী দিয়েছে, আবার হেভিওর জায়গাগুলোতে দিয়েছে। মুজিবুল হক চূর্ণর সঙ্গে ইতিমধ্যে একটা দ্বন্দ্ব হয়ে গিয়েছিল সেখানকার আওয়ামী লীগ প্রার্থীর। কালবেলা হেডলাইনে বলছে দেশে আওয়ামী লীগের বিপক্ষে ভোট বেশি। চূর্ণ আগেও বলেছেন যে 91-এর মতন একটা মিরাকিল কিছু ঘটে যেতে পারে, তারা শক্তিশালী ফলাফল করবেন এবারের নির্বাচনে। দেশে বর্তমানে আবার রিপিট করেছেন, দেখছি এখানে, দেশে বর্তমানে আওয়ামী লীগের বিপক্ষে ভোট বেশি এমন মন্তব্য করেছেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চূর্ণ। তিনি বলেন 91 সালের মতো ভোট বিপ্লবের মধ্যে দিয়ে আমরা রেকর্ড করতে চাই। 91 সালে ইন্টারেস্টিং ঘটনা যেটা ঘটেছিল যে এসব সরকারের পতন হয়েছিল গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে, কিন্তু এসা জেলে ছিল, তার পার্টি একবার একটা তছনছ অবস্থার মধ্যে। এরপরও ওই নির্বাচনে 35টি আসনে জাতীয় পার্টি জিতে গিয়েছিল। এটা জাতীয় পার্টির একটা তার রাজনৈতিক ইতিহাসে একটা মাইল ফলক। দলের বনানী কার্যালয়ে তিনি সাংবাদিকদের বলছেন, মুজিবুল হক চূর্ণ বলেন, মনোনয়নপত্র প্রত্যাহারের আগের দিন 17ই ডিসেম্বর প্রতীক বরাদ্দ দেওয়ার জন্য দলের পক্ষ থেকে চিঠি দেব, প্রতীক বরাদ্দের আগে নির্বাচনের প্রস্তুতির জন্য সব কাজ করা হচ্ছে বলে তিনি জান। তিনি এর আগে আমাকে একটা ইন্টারভিউ অলরেডি জানিয়েছেন যে ইলেকশনের জন্য যত রকম প্রস্তুতি দরকার, ইচ অ্যান্ড এভরি প্রস্তুতি জাতীয় পার্টির রয়েছে, সকল রকম প্রস্তুতি জাতীয় পার্টির রয়েছে। আওয়ামী লীগের সঙ্গে এখন পর্যন্ত আসন সমঝোতা হয়নি জানিয়ে চূর্ণ বলেন, রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নেই, দলের প্রয়োজনে এই নির্বাচনের স্বার্থে যে কোনো সিদ্ধান্ত যে কোনো সময় নেওয়া হতে পারে। কথাটা একটু মনে হয় রহস্য বা প্যাচ আছে। আচ্ছা, সুষ্ঠু নির্বাচন মনে হলো, শান্তিপূর্ণ বিশ্বাসযোগ্য নির্বাচন, এই কথা জানিয়ে তিনি বলেন, ভোটারদের বিশ্বাস করতে হবে নির্বাচন বিশ্বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করা হবে, সবাই নিরাপদে ভোট কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। জাতীয় পার্টি ওই আশাতেই বোধহয় আছে কিনা যে এনটি আওয়ামী লীগ ভোট, এবং যদি বিএনপি ইলেকশনে যায়নি কিন্তু বিএনপির ভোটাররা যদি ভোট দিতে যায় আর সেই ভোটটা যদি লাঙ্গলে পড়ে, তাহলে তার কপালে কিছু ভালো ফলাফল আসতে পারে, হয়তো এরকম একটা হিসাবও জাতীয় পার্টির থাকতে পারে। তিনি বলেন, ভোটাররা কেন্দ্রে আসার সুযোগ পেলে 91 সালের মতো ভোট বিপ্লব হবে। বারবার রিপিট করছেন তিনি কথাটা, এর আগে একদিন বলেছেন, আজকে দুবার বললেন। তাহলে আমরা বিজয়ের রেকর্ড করে ফেলব, আওয়ামী লীগের সঙ্গে আসন বণ্টন নিয়ে সমঝোতা হবে না তা উড়িয়ে দেওয়া যায় না। দুই কথাই বলছেন, দুই দিকেই কথা বলছেন। 2014 সালের নির্বাচনে গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষায় দলের চেয়ারম্যানের নিষেধ থাকার পরও আমরা অংশ নিয়েছিলাম, তখন পুরো বিষয়টি নেতৃত্বে ছিলেন রশন এরশাদ। এরশাদ পরে আমাদের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছিলেন। 2014 সালের নির্বাচনটি সাধারণ ছিল না, এবার প্রতীক নির্বাচন হলে এবার স্বাভাবিক নির্বাচন হচ্ছে বলেই জাপা অংশগ্রহণের সিদ্ধান্ত একেবারেই স্পষ্ট, আর কিছু বলার নেই। তবে একটা কথাই আমাদের জানা বলি, এরশাদ সাহেব 2014 সালে এমন এক মেডিসিন খেয়েছিলেন, এমন এক টোপ খেয়েছিলেন এমন এক পাওয়ারফুল দেশের, এবং সেই টোপ খাওয়ার কারণেই তিনি নির্বাচন থেকে সরে এসেছিলেন, তার একটা বিশাল প্রত্যাশা তাকে দেওয়া হয়েছিল। এটা সবাই জানতেন, বুঝতেন, জাতীয় পার্টির নেতারাও বুঝে গিয়েছিলেন যে এটা ওই আশ্বাস ঠিক না, এরশাদ সাহেবকে মিসগাইড করা হচ্ছে, যে কারণে ইলেকশনের পরে হোসেন মোহাম্মদ এরশাদ তিনি আবার এই সেই একটা সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছিলেন। তো এবার এসে মুজিবুল হক চূর্ণ যে কথাগুলো বলছেন যে তারা 91 সালের মতন রেজাল্ট করতেছেন, 91 সালের মতো বলতে 91 সালের আপনার বিএনপির রেজাল্ট ছিল বিজয়ের, বিএনপি ক্ষমতা গিয়েছিল, কিন্তু এবার তারা যেটা বোঝাতে যাচ্ছেন যে তারা ক্ষমতায় যাবেন, এরকমই একটা আশায় জাতীয় পার্টি বসে আছে। আমার মনে হয় এর পেছনেও কিছু হিসাব নিকাশ রয়েছে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে, আবার কথা হবে।